আজকে মজাদার একটা টিফিনের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। শুধুমাত্র একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করব। সবার প্রথমে নিয়ে নিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমটাকে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতে একটু সময় নিয়ে ডিম আর চিনিটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব, যাতে চিনি ভালো করে গুলে যায়। আমার ডিম ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে 1/4 চা চামচ আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, এটা পুরোপুরি অপশনাল। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। এবার 1 কাপ পরিমাণের সুজি আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজিটা আমি আস্তে আস্তে অল্প অল্প করেই দিচ্ছি। এবার সুজির মিশ্রণটাকে 5-7 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। 5-7 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এবার হাতে একটু তেল বা ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে সুন্দর করে পিঠার শেপগুলো দিতে পারি। এইভাবে অল্প অল্প করে সুজির মিশ্রণটাকে হাতে নিয়ে গোল গোল করে বলের আকারে গড়ে রেখে দিচ্ছি। অন্যদিকে পিঠাগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল কড়াইতে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা আঁচে পিঠেগুলো ওলট পালট করে ভেজে নিলেই তৈরি মজাদার সুজির পিঠে। আমার আজকের এই চটজলদি পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকতে অনুরোধ রইল। ধন্যবাদ।